জন্য ফুসকা নিয়ে এসেছে, আম্মু তাড়াতাড়ি বানিয়ে দাও, খাবো আজকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যে ফুচকাগুলো দেখতেছেন, এই ফুচকাগুলো একজন স্পেশাল মানুষ গিফট করেছে। তিনি হচ্ছে আমার আরবি মিস। আমার জন্য ফুচকা নিয়ে আসার জন্য মিসকে অসংখ্য ধন্যবাদ। মিস আমার জন্য ফেভারিট ফুচকা নিয়ে এসেছে। এখন আম্মু আমাদেরকে রেডি করে দিচ্ছেন, দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। বাকিটা খাবার পর আপনাদেরকে বলবো। আম্মু ফুচকা বানাইতে বানাইতে আপনারা একটা লাইক দিয়ে দিন এবং ফেসবুক পেজটি ফলো করুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আম্মুর হাতের ফুচকা খেয়েছি, এখন ম্যাডামের হাতের ফুচকা খাবো। আম্মুর বানানো ফুচকার ভিডিওটি অনেক আগে শেয়ার করেছিলাম। নাও লেটস ইটিং। বানানো শেষ, এখন খাওয়া শুরু। জঙ্গলের মতো লাগতেছে, মাথাটা আসতে পারো নাই। এখন দেখি তোমরা একজন একজন করে খাও, মনে খাও দেখে কতটা খেতে পারো। এগুলো হচ্ছে আমাদের খাওয়ার দ্বিতীয় পর্ব। আমি এই ফুচকা খাওয়াকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম পর্ব হচ্ছে আমি আর ছোটমণি, আর দ্বিতীয় পর্বে আমি ছোটমণি ময়না। দেখেন ময়না কিভাবে ইমপ্রেশন দিচ্ছে। আর কয়টা আছে আমাকে একটা দিবে না, তোমরা সবই খাবা। দ্বিতীয় পর্বে আমি ছোটমণি ময়না অনেক মজা করে খাচ্ছি। আমরা প্রতিযোগিতা দিয়েছি কে কয়টা খেতে পারে, আর আম্মু আমাদেরকে ভাগ করে দিয়েছে। দেখেন আমি কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছি, আমার ভাগের গুলা শেষ। আসলে মিস এত সুন্দর করে ফুচকা বানাতে জানে সেটা আগে জানতাম না। সত্যি মিসের ফুচকাগুলো অসাধারণ হয়েছে। ফোন তো খাওয়ার জন্য স্থির হয়ে গেছে, আর ময়না মুখ ফুলায় ফুলায় খাচ্ছে। সুরোনি পুরাটা ঢুকাই দিছে। ম্যাডাম আমি সব ফিনিশ, থ্যাংক ইউ ম্যাডাম, ফাস্ট হয়ে গেছি। ইয়ে আমি ফাস্ট হয়ে গেছি। এখন শুরু হবে শেষ পর্ব।
এখন আমরা টক ভাগাভাগি করে খাবো। বন্ধুরা, আমার মিস আমার জন্য ফুচকা গিফট নিয়ে আসছে। আপনাদের জন্য কি গিফট নিয়ে আসছে বলেন, কমেন্ট করে জানান। মানে কেমন লাগছে? ভালো লাগছে। ম্যাডাম কি কিছু বলবি? আইসুলের ম্যাডাম এনে নিয়ে আসছে, আমার ম্যাডাম নিয়ে আসছে আমার জন্য। তার মানে তুমি কেন খাচ্ছো? এখন ওদের ফুচকা খাওয়া শেষ, সব খাইতেছে ওরা। এটু দিয়ে দাও না, এত টক খালি পেট খারাপ। তোমরা ময়নাকে একটু টক দাও, একটু টক শেয়ার করো। বন্ধুরা দেখেছেন আমাদের খাওয়া দাওয়ার অবস্থা? আমাদের ফুচকা খাবার পরে যে টক গুলো থেকে গেছিল সেগুলো আমরা মজা করে খেয়ে নিয়েছি। আমরা কিন্তু মিস কোনো কিছু অপচয় করি নাই, আপনার দেওয়ার সব কিছু আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। আপনাকে আবারও ধন্যবাদ। আমার বোন পেট ভরে খেয়ে অস্বস্তি ফিল করতেছে আর ইচ্ছা মতো পানি খাচ্ছে, ওর নাকি ঝাল লেগেছে। টকের বাটিতে একটু পানি দিয়ে আবার খাচ্ছি। বন্ধুরা আপনারা কেউ মাইন্ড করিয়েন না, এখানে কিন্তু মিসেস শোয়া আছে সেজন্য খাচ্ছি। আমার মিস আমার জন্য অনেক কষ্ট করে এনেছে, এজন্য কিছু ফেলে দিতে ইচ্ছা করতেছে না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ এগেইন।